আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আবারও চলে আসছি ছোট্ট একটা ব্লক নিয়ে তো আজকে তো চাঁদের দিন তো দেখো আজকে দুই কেজি গোস নিয়ে আসছি সেই গোষটাই তোমাদের সাথে শেয়ার করব কি নিয়ে সেটা আজকে যেতে চাঁদের দিন চানরাত সেই ব্যাপার নিয়ে আলোচনা করব আর তোমাদের সাথে শেয়ার করবো ঘরের খুঁটিনাটি তো দেখো আজকে গরু গোস নিয়ে আসছি আর ইলিশ মাছ নিয়ে আসছি তো আর মাছটা তো আমি এদিক দিয়ে আগে থাকতে ফ্রিজের থেকে বের করে ভিজাইয়ে নিছি যেতে আইসটা উঠে আর আমরা আস্ত মাছ আনে রেখে দেই আস্ত মাছ এনে আমি রেখে দেই আর ফ্রিজে থাকে যখন রান্না করি তখন ভিজায় কাটে নিই আর এদিক দিয়ে ওই যে মাছটা যে নিছি ভিজাইছি তো আইসটা আমি উঠায় নেবো যেতে মাছটা নরম হয়েছে আইসটাটা উঠানোর মতো তার জন্য আমি আইসটা উঠাচ্ছি দেখো আর আমি চিন্তা করি যে মাছটা যদি আমি আইসটা উঠাই নিই তাহলে আমার জন্য ভালো হয় কাটতেও ভালো লাগে তো আইসটা ছিটে গায়ে উঠে না আর সমস্যাও হয় না তার জন্য আমি আস্তে আস্তে করে চামচ দিয়ে কুড়ায় কুড়ায়ে এই যে দেখো আইসটা তো উঠাইয়ে নিচ্ছি আর তখন যখন আমি কেটে নেব তখন শুধু পিস পিস করে নেব কোনো সমস্যা হবে না আর না হলে আইসটা থাকলে সেই আইসটাগুলো কোরআন দিলে শরীরে উঠে ছিটে ঘর নষ্ট হয় তার জন্য আমি সুবিধা করে নিয়েছি এইভাবে আর এদিক দিয়ে আমার মাস মাছের আইসটা উঠানো হয়ে গেছে তো দেখো খুব সুন্দর হয়েছে তোমরা এভাবে আইসটা উঠায় সুবিধা করে নেবা আর এদিক দিয়ে আমি এখন মাছ কাটার জন্য আসছি আর এদিক দিয়ে ছোটো বোনা আমাকে ডিস্টার্ব করতেছে বলতেছে যে তুমি মাছটা কাটতেছো কাটো দিই কাটো না হলে হাত কেটে যাবে এটা বলতেছে আর বলতিছে যে আজকে তো শেষও যা আমরা খুব মজা করে খাবো তো মাছটা খুব মজা হবে সেগুলো বলতেছে আমার সাথে আর আমি এদিক দিয়ে মাছটা পিস পিস করে নিচ্ছি যেতে মাথাটা কেটে নিছি দেখো এখন আমি এই যে মাছটা পিস করে নিতেছি মাছটা খুবই তরতাজা খুবই সুন্দর দেখো খুবই শক্ত তার জন্য ভাবতেছি যে তোমাদের সাথে একবার শেয়ার করে ফেলি কারণ তোমরা দেখে বুঝতে পারবা আমি তো ঘরের খুঁটিনাটি সবই তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা তো আমার ফ্যামিলির মতো তার জন্য আমি মাছটা কাটতেছি এই যে মাছটা আমার কাটা শেষ হয়ে গেছে দেখো মাথাটা সাইজ করে নিচ্ছি তো এটা আমি ঈদের জন্য আয়োজন করতেছি কারণ আমার ঈদের দিন অনেক কাজ থাকবে ঘর গুছানো থাকবে রান্না থাকবে সেমাই রান্না থাকবে কারণ নামাজের থেকে আমার ভাইরাও চলে আসবে আমার হাজব্যান্ডও চলে আসবে তো আমি এদিক দিয়ে ইলিশ মাছটা রেডি করে কেটে রেডি করে রাখছি ওটাও আমি প্যাকেট করব। আর এদিক দিয়ে আমি গরু গোছটা নিয়ে আসছি যাতে গরু গোছটা আমি ছোটো ছোটো করে নিতেছি কারণ কিসের জন্য যদি গরু গোছ ছোটো ছোটো করে নিলে মশলাটাও ঢুকে আর রান্না করতেও সুবিধা হয় মশলা ঢুকে আর দেখতেও খুব সুন্দর লাগে কারণ এই জন্য আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি তোমরা তো দেখতেই পারতিসো কতটুকু ছোটো করতেছি কারণ বেশি বড়টা রান্না করলে কিরকম লাগে মশলা ঢুকে না আমার কাছে ভালো লাগে না তো আমি এটা ঈদের দিনের রিভিউয়ের জন্য রেখে দিছি ঈদের দিন গরু মাংসটা রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো আর আমি আড়াই কেজির মতো গরু গোশ নিয়ে নিছি কীসের জন্য যেতে নামাজের পরে তোমার ভাইয়া চলে যাবে কারণ তোমার ভাইয়াদের ফ্লাইট আছে তার জন্য আমি নিয়ে নিলাম যে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে দুপুরের পরে নামাজের পরে বের হয়ে যাবে কারণ সে ঈদের দিন তার ফ্লাইট সে আমার সাথে ঈদ করে যাবে আর যখন ছুটিতে আসছে সে এইভাবে টিকিট কেটে আসছে সে আমাকে অনেকটাই মিস করেন আর অনেকটাই ভালোবাসেন তার পৃথিবী একদিকে আর আমি একদিকে তার জন্য সে ভাবছে যে আমার সাথে ঈদ করবে তার জন্য আমার সাথে আধা ঈদ করে অর্ধেক ঈদ করার পরে সে কুয়েতের দেশে চলে যাবে দুপুরের পরে আর আমি সাথে যাবো এয়ারফোর্টে তো ভাবতেছি যে আজকে একটু রান্নাটা হয়ে যাক তো গরু গোশ রান্না করব আর ই রান্না করব তোমার গরু গোশ রান্না করবো ইচা মাছ রান্না করব ইলিশ মাছ রান্না করব। আমার হাজব্যান্ডতে তো চলে যাবে তা নিজের হাতে আমি খাওয়াই দেব সে আমরা যদি এক জায়গায় বসে খেতে পারি তাছাড়া অনেকদিন পর আবার আসবে তার জন্য আমার সব কিছু আস্তে আস্তে আমি রেডি করে নিচ্ছি আর এদিক দিয়ে আমার রেডি হয়ে গেছে আর আমি এটা কি করতেছি পলি করে নিচ্ছি যেতে আমি এখন ফ্রিজে রেখে দেব এটা আমি ঈদের দিন রান্না করব। তার জন্য ঈদের দিন সকালবেলা ভিজাবো ভোরবেলা যেতে আমি রান্না করতে পারি আর তোমার ভাইয়া তো দেড়টার ভিতরে বের হয়ে যাবে তো এই জন্য আমি একটু আগে থাকতে রেডি করে নিচ্ছি তা যেতে আমার জন্য সুবিধা হয় যেতে যার 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 কাজ সে যেতে ওইভাবে সুবিধা মতো গুস করে নেয় তো আমার তো পুরো ঘরটাই সামলাইতে হয় তার জন্য আমি এটা ঘুস করে নিয়েছি আর এদিক দিয়ে ইলিশ মাছটা নিয়ে নিছি এ বেশি না একটা মাছ ছোট বেশি বড়ো না বেশিও ছোটো না তো আমি এটা ফ্রিজে রাখার জন্য নিয়ে নিলাম আর এদিক দিয়ে আমার ভাই নামাজে চলে যাচ্ছে এটা আমার ছোট ভাই আর এদিক দিয়ে আমি চলে আসছি আমার বোনেরা এখানে বসে আছে আমি এদিক দিয়ে আসার সাথে সাথেই দেখি যে আমার আর এক বোন ফোন করছে সেই মোবাইলটা আমাকে দিয়ে দিলেন যে আমি যেতে কথা বলি আমার সাথে কথা বলার জন্য খুঁজতেছে আর রোজা রাখছে আর এদিক দিয়ে আমি কথা বলতেছি আর এই ফাঁকে আমার বোন ডান্স করতেছে আর আমি তাকে ধমকি দিছি যে কি ব্যাপার তুমি ডান্স করতেসো কেন তো ও খুব লজ্জা পাইছে তো বুঝতে পারে নাই ও ভাবছে যে ওর টিকটক নাকি তার জন্য তো টিকটক আসে এই জন্য টিকটকের জন্য ডান্স করতেছিল তো যাই হোক ওই যে আমার বড়ো বোন তোমরা দেখো আমার বড়ো বোন আমার সাথে কথা বলতেছে তা আমাদের বাসায় আসবে সেই ব্যাপারে আমার সাথে আলোচনা করতেছে তো যাই হোক আমি আমার বড়ো বোনের সাথে কথা বলতেছিলাম এদিক দিয়ে আমার ছোটো বোন আর মেজো বোনটা রুম থেকে ডাইনিংয়ে চলে গেল এটা আমার মার রুম আমার মার রুমে আমি আইসা কথা বলতেছি তো এদিক দিয়ে দেখো আমি কথা বলতেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা দেখবা আমি সবই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি আর এদিক দিয়ে আমার বন্ধুজন তারাও চলে আসছে তো আমি ওই রুমের থেকে চলে আসছি আইসা তোমার ভাইয়াকে ডেকে দিচ্ছি যেতে আজকে শুক্রবার তো চান রাত তারপরও তোমার ভাইয়াকে ডেকে দিচ্ছি তাকে বলতেছি যে তুমি নামাজে না আজান দিয়ে দিছে তা সে বলল যে আমি যাব তার জন্য আমিও কিছু বলি নেই তো বেশি একটা কিছু বলি নেই সে উঠবে হয়তো বা তার জন্য আমি ওয়েট করতেছি আর এদিকে তো কারেন্ট নাই আমাদের বাসায় তার জন্য দুইটা জানলা আমি খুলে দিছি তো সে খুব শান্তিতে ঘুমাচ্ছে আর আমিও তাকে ডাইকা আমি একটু হাসতেছি ক্যামেরার সামনে তো দেখি আমাকে কেমন লাগে তো দেখতেছি যে না ভালোই লাগতেছে তো লাকিসটা আমার খুব পছন্দের তো এই লাকিসটা আমার হাজব্যান্ড নিয়ে যাবে সেই লাকিজটা নিতেই চায়নি তো সেই লাকিস্টা নিবে অবশেষে আমি বলছি কালো লাকিজটা নেওয়া